প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাশন সৌন্দর্য রূপমাধুর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথা দেখার জন্য। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া টিপস। শীতকালে অনেকেরই চুল রুক্ষ হয়ে যায় আর আগা ফেটে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে শীতের রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে নারকেল তেল অথবা অলিভ অয়েল গরম করে মাসাজ করে নিন। চুলের গোড়ায় ও আগায় ভালো করে হালকা গরম তেল মাসাজ করে ঘুমিয়ে পড়ুন। সারা রাত চুলে তেলের উপস্থিতিতে চুলের রুক্ষতা ভাব অনেকখানি কেটে যাবে এবং চুল হয়ে উঠবে ঝলমলে উজ্জ্বল। শীতকালীন আরও ঘরোয়া টিপস জানতে দেখতে থাকুন সৌন্দর্য কথা, কেননা আমরা আরও টিপস বলে দেব অনুষ্ঠানের শেষে। এছাড়াও আমরা এই অনুষ্ঠানের রূপচর্চার বিভিন্ন দিক, তার যত্ন সৌন্দর্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব দেবোয়াটা তারকার সাথে। জানবো তার নিজস্ব স্টাইল ও ফ্যাশন সম্পর্কে। চলুন দর্শক, তাহলে পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় মুখ, আমাদের সবার প্রিয় শিল্পী আয়েশা সালমা মুক্তি। কেমন আছেন আপু? খুব ভালো আছি। ওকে, অনেক মানে অনেক অনেক শুভেচ্ছা সৌন্দর্য কথায় আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই জানতে চাইবো যে আপনার কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি? সুন্দরভাবে থাকা, নিজের পছন্দ মতো থাকা, নিজে কমফোর্ট ফিল করলে সেই সৌন্দর্যটাই দেখা যায়। তো আমার কাছে স্টেটমেন্ট এটাই। তো আমরা তো বেশ অনেকটা সময় একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আছি, আস্তে আস্তে চেষ্টা করছি আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার, কিন্তু তাও নতুন নতুন কিছু নিয়ম নিয়ে। তো এই পুরো সময়টায় আপনি আসলে সেলফ রিয়েলাইজেশন কিন্তু আমাদের অনেকেরই হয়েছে, তো আপনার এই সময়টা কেমন কেটেছে বা কি রিয়েলাইজ করা হয়েছে? শুধু আমি নয়, মনে করি আমরা সবাই শিখেছি, সেটা হচ্ছে গিয়ে সময়টাকে প্রপারলি ইউজ করা অ্যান্ড অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা আমার নর্মালি এটা আমার অভ্যাস। আমি একদম নোংরা থাকতে পারি না বা একটু আসলে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি নর্মালি আমার ভিতরে আছে। আমি খুব কম মানুষের সাথে মিশি, বাইরে যাই খুব কম, তো সেটা মেনটেন করছি। আর যেটা বলবো যে আমরা একটু আতঙ্কিত বেশি হয়ে গেছি, আতঙ্কটা কাজ করছে। আগে যেটা হতো যে হ্যাঁ এটা ছোবো না, এটা ধরবো না, কেউ অসুস্থ থাকলে দূরে থাকবো, বাসায় আসলে অবশ্যই আমি সবসময় হাত ধুই, হাত ধুতে ধুতে আমার হাত একদম ড্রাই হয়ে যায়, সো আফটার দিস আমাকে ময়েশ্চারাইজার লাগাতে হয়। তো এটা নর্মালি ছিল, কিন্তু এখন যেটা হয় যে আতঙ্কটা কাজ করে, আচ্ছা ওখানে কিছু ছিল কি, বা আচ্ছা ওটা টাচ করেছি কি, আচ্ছা গ্লাভস পরেছি কি, মাস্ক পরেছি কি, সো এই আতঙ্কটা এখন কাজ করে। তো যেটা হচ্ছে যে যেহেতু শপিং মলগুলো খুলে গিয়েছে, আমরা এখন আস্তে আস্তে বের হওয়া শুরু করেছি, চলুন চলে যাই আমাদের ফ্যাশন ফোকাস সেগমেন্টে, সেখানে গিয়ে দেখে নেই যে আজকে আমরা কিসের কালেকশন দেখব। বন্ধুরা চলুন দেখে নেই ফ্যাশন ফোকাসে আজকে কি রয়েছে। শীতের পোশাক হিসেবে কোট কোটির জুড়ি নেই। কোট ও কোটির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনভেদ, কটন, জিন্স, পলিস্টার, উল ইত্যাদি টেক্সচারের কোট ও কোটিতে ঠাসা মার্কেটগুলো। বিভিন্ন রঙের পাশাপাশি বিভিন্ন কাটিংয়ের কোটি ও কোট পাওয়া যাচ্ছে। রয়েছে ফ্যাশনেবল কোটি, ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও আছে বিভিন্ন রঙের কোটি। আপনি আপনার পছন্দ মতো কোট ও কোটি কিনে শাড়ি, টপ, সালোয়ার কামিজের সাথে অনায়াসে পরতে পারেন। যদিও আমাদের দেশে অতটা ঠান্ডা পড়ে না, কিন্তু আমরা কিন্তু জোর করে শীত নামিয়ে ফেলি। তো এবার শীতে আপনি কি কি ধরনের আউটফিট পরবেন বলে প্ল্যান করেছেন? অবশ্যই জ্যাকেটস, আই লাভ জ্যাকেটস, লেদার জ্যাকেট, বুটস, তারপরে স্নিকার্স তো নর্মাল থাকেই, ওটা তো সবসময় পরি, ট্র্যাক স্যুট উইন্টারের জন্য, শাড়ি খুব কম পরা হয়, শাড়ি যদি কোনো পার্টি থাকে বা বিয়ে বা কোনো অনুষ্ঠান থাকে তখন দেখা, এখন ভেলভেটের শলটা চলছে ট্রেন্ডে, তো ওটা হয়তো পরবো এরকম। নাইস। তো যাক, আমরা তো
শীতের ফ্যাশন নিয়েও কথা বলে ফেললাম, কিন্তু আমাদের দর্শকরা কিন্তু অনেকক্ষণ থেকে একটা জিনিসের জন্য অপেক্ষা করছে। সৌন্দর্যের কথায় আমরা সেলিব্রিটির সাথে এবং আমাদের দর্শকরা সবাইকে একসঙ্গে নিয়ে আমরা আমাদের প্রিয় শিল্পীর দারুণ কিছু ছবি দেখে নিই। তো এখন সেই ছবিগুলো দেখে নেওয়ার পালা, চলুন দেখে নিই বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই আমাদের প্রিয় শিল্পীর দারুণ কিছু ছবি। সুন্দর সুন্দর কিছু ছবি আমরা দেখলাম বিভিন্ন গেটআপে, সেগুলো নিয়ে কথা হবে, কিন্তু সময় হয়ে গেল ছোট্ট একটা ব্রেক নিয়ে নেওয়ার। একটা ব্রেক নিয়ে আসি বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরে আসছি এক্ষুনি, কোথাও যাবেন না। হ্যালো ভিউয়ার্স, আমি তানিয়া ফ্রিন, আপনাদের সবাইকে জানাচ্ছি ওমেন্স জলের পক্ষ থেকে শুভেচ্ছা। ছোট্ট একটি বিরতির পর আবারও শুভেচ্ছা, সৌন্দর্য কথায় সঙ্গে আছেন মুক্তি আপু। ব্রেকে যাওয়ার আগে তো আমরা আসলে ফ্যাশন নিয়ে কথা বলছিলাম বা পোশাক আশাক নিয়ে কথা বলছিলাম, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যদি আসি, আমার কাছে মনে হয় যে সুস্থ থাকলেই সেটা রিফ্লেকশন আমাদের হেলথে বা আমাদের ফিজিকে স্কিনে সব জায়গায় পড়ে। তো নিজেকে সুস্থ রাখার জন্য ফুড হ্যাবিটে কী কী খাওয়া ইনটেক করা হয় বা কী অ্যাভয়েড করা হয় সেগুলো একটু জানতে চাই। অয়েল, সুগার, এই দুটো একটু মানে অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট আমি সুগার ছাড়া থাকতে পারি না, আই লাভ সুগার। অয়েলি ফুডটা অ্যাভয়েড করি, এটা আমি পারি, কারণ আমি বেশি অয়েল পছন্দ করি না। খুব মাঝে মধ্যে ফ্রাইড কিছু খেতে ইচ্ছে করলে এটা, আর এমনিতে আমি রেড মিট খাই না, খুব কম, চিকেন অ্যান্ড ফিশ আই লাভ, সো আর ভেজিটেবল, দ্যাটস অল। অ্যান্ড অবভিয়াসলি এগুলোকে বার্ন করার জন্য এক্সারসাইজ, দ্যাটস অল। সো এক্সারসাইজের কথায় যদি প্রসঙ্গে যদি আসি, আপনার কি জিমে গিয়ে এক্সারসাইজ প্রেফার নাকি হচ্ছে বাড়িতে? ওয়েল, জিমে যে আমি খুবই প্রেফার করি, কারণ সব কিছু একবারে বাসায় সম্ভব হয় না ফ্রি হ্যান্ড এক্সারসাইজে, কিন্তু এই করোনার জন্য আসলে এখন জিমে যাচ্ছি না, এখন বাসাতেই করছি। প্যান্ডামিকের জন্য আমরা অনেকেই আসলে বিউটি পার্লার অ্যাভয়েড করছি, তো সেক্ষেত্রে আপনার কি বাড়িতে বসেই তো নিজের স্কিনের সব টেক কেয়ারগুলো করতে হয়, তো কীভাবে যত্নটা নেওয়া হচ্ছে? স্কিন কেয়ার যেটা বলবো, ভেরি সিম্পল, আমি দুটো জিনিসই করি যেটা বলেছি, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তো এটা নর্মালি যেহেতু আমার মানে অভ্যাস আছে, তো ক্লিন করা, স্কিনটা প্রপার ক্লিন করা। অ্যান্ড আমার স্কিন ভীষণ রাফ, আচ্ছা, খুব রুড, তাহলে তো উইন্টারে আরও কষ্ট, আরও বেশি, আরও বেশি ফুললি চেঞ্জ হয়ে যায়, ফুললি ডার্ক হয়ে যায়, মানে এটা কি আমি? আচ্ছা, সো ওই জন্য আমাকে ময়েশ্চারাইজারটা ইউজ করতে হয়, ময়েশ্চারাইজার অ্যান্ড ক্লিনিং, এই দুটো আমি একদম কমপ্লিটলি করি, আদারওয়াইজ তেমন কিছু না। চুলের যত্নে কী করা হয়? কারণ উইন্টারে যাদের ড্রাই স্কিন তাদের ড্যান্ড্রাফের একটা প্রবলেম হয়, সো আই এম শিওর যে আপনারও এটা ফেস করতে হয় আই থিঙ্ক। ওয়েল, আই এম কোয়াইট লাকি যে আমার ড্যান্ড্রাফ নেই। আচ্ছা, দ্যাটস লাকি, ড্যান্ড্রাফ নেই, সো বাট ওই একটাই প্রবলেম, দ্যাট ইজ আমার হেয়ারও ড্রাই, সো এই জন্য আমাকে প্রচুর তেল দিতে হয়, অয়েলিং করতে হয়, আর যখনই আমার শ্যুট থাকে না, একদম ঘরে ঢুকলাম সঙ্গে সঙ্গে চুলের তেল, তো আমার চুলে তেল আছে, তো আচ্ছা ঠিক আছে, ওদিনকে কোনো প্রোগ্রাম থাকলে বা কোনো কিছু থাকলে ওটা ক্যান্সেল, আচ্ছা যে নেক্সট ডে করা যায়, ওদিনকে শ্যাম্পু করবো, দেন আল গো আউটসাইড, আদারওয়াইজ আমি বের হই না। আর বাসায় খুব থাকি, তো আমি মাস যতক্ষণ থাকি চুলে তেল থাকে, আর মাঝে মধ্যে ডিম, তারপরে কাঁচা মেহেদি এগুলো, বাট ইটস ভেরি মেসি অ্যান্ড ভেরি টাইম টেকিং, বাট করতে হয়, নাথিং টু ডু, ইউ শুড ডু ইট। অ্যান্ড মেথি অলসো, মেথি পানিতে সারা রাত ভিজিয়ে তারপর সকালে ওটা ব্লেন্ড করে হালকা অল্প একটু নারকেল তেল দিয়ে ওটা স্ক্যাল্পে দিলে চুলটা ভালো হয়। অ্যান্ড অলসো এখন আবার একটা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে গিয়ে অনিয়ন, অনিয়ন পেস্টটা, এটাও ভালো চুলের জন্য, নতুন হেয়ার গ্রোথের জন্য। তো যেহেতু আমরা বিউটি নিয়ে কথা বলছি, চলুন চলে যাই আমাদের বিউটি এক্সপার্টের কাছে এবং দেখে নিই উনি আজকে আমাদেরকে কী শেখাচ্ছেন। দর্শক, চলুন তাহলে দেখে নিই আমাদের বিউটি এক্সপার্টের কাছে দারুণ একটি উইন্টার মেকওভার।
হ্যালো ভিউয়ার্স, আমি তানিয়া ফ্রিন, আপনাদের সবাইকে জানাচ্ছি ওমেন্স ডলের পক্ষ থেকে শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমার সাথে মডেল আছে টুম্পা, আর টুম্পা পরে আছে একটি মাল্টি কালারের টপস, আর সেই টপসকে বেস করে আমরা ওর একটি মেকআপ করব। ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট আমরা যেটা করে রেখেছি ওর পুরো ফেসটা আমরা একটু হালকা বেজ মেকআপ করে রেখেছি। আমরা চোখে যেহেতু এখানে ব্লু আছে, ড্রেসে পিঙ্ক আছে, রেড আছে, আমি ব্লুটা দিয়ে ওর চোখটা করার জন্য চেষ্টা করছি আজকে। আই থিঙ্ক ব্লুটা ওকে বেশি সুন্দর যাবে। তো ভিউয়ার্স, আমরা ফার্স্টে ওর চোখটা করে ফেলছি। প্রথমে আমরা ওর ফেসটা কন্ট্রোলিং করে নিব। প্রথমে আমরা ডার্ক শেড দিয়ে একটু কন্ট্রোলিংটা করে নিচ্ছি। কন্ট্রোলিং কমপ্লিট, এরপরে চলে যাবো আমরা আই মেকআপে। আর আই মেকআপে প্রথমে আমরা আইব্রুটা কমপ্লিট করে নিচ্ছি। আর আইব্রু করার জন্য যেটা করতে হবে, ওর ব্রুর কালার যেটা, সেইভাবে আমাদেরকে আইব্রুটা করতে হবে। ওর কালারটা খুব একটা ব্ল্যাক না, তো আমরা আইব্রুটা এরকম ব্রাউন করেই করব। আইব্রু কমপ্লিট, এরপরে চলে যাচ্ছে আই মেকআপে। এরপর ব্লু কালারটা দিয়ে ওর চোখটা স্টার্ট করছি। এরপর আমরা একটু লাইট কালারের লিপস্টিক দিয়ে দেব। বাহ, চট করে দেখে নিলাম উইন্টার মেকওভার। যেহেতু উইন্টার, উইন্টার মানে দেখা যাচ্ছে যে প্রোগ্রাম থাকে, আর এখন তো বিয়ের সিজন, তো আমার মনে হয় যে এই মেকওভারটা দেখে অনেকেই কিন্তু অনেক মেকআপ টিপস নতুন আইডিয়া পাবে মেকআপ করবার। সো মেকআপের কথায় যদি আসি, আমি জানতে চাইবো আপু যে আপনি কি নিজের মেকআপ নিজে করতে বেশি পছন্দ করেন, নাকি হচ্ছে ইউ ট্রাস্ট অন অ্যান এক্সপার্ট? Well, there is a very few people jader ami trust kori, ar ta chhara most of the time ami nijei kori, because amar background to nach theke to onek choto bela theke ami nacher shonge jorito, to okhane makeup tao to jorito, to apply korte 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 ekhon ektu nijeke ektu expert e lage je ha I can do this more. So kothao gele hoyto experiment korachi, acha thik ache ami amar puro ta kore jai, to shetai kora hoy ar ki, very mane rare je ami karo উপর ছাড়ি। সো গল্পের এই পর্যায়ে কিন্তু আরেকটা ব্রেক নেওয়ার টাইম হয়ে গেল, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি। বন্ধুরা, দেখলেনই তো আমাদের আড্ডা কীরকম জমে উঠেছে, কিন্তু যেটা হয় ছোট্ট একটা ব্রেক নেবার পালা চলে এসেছে, ফিরে আসছি এক্ষুনি আবার আড্ডায়, সাথেই থাকবেন। বাইরে গেলে এমন কি আছে যেটা কালেক্ট করতে খুব বেশি ভালো লাগে? অবভিয়াসলি শোপিস।
ছোট্ট একটি বিরতির পর আবারও সবাইকে শুভেচ্ছা সৌন্দর্যের কথায়। ব্রেকে যাওয়ার আগে তো আমরা মেকআপ নিয়ে কথা বললাম বা নিজের যত্ন নিয়ে কথা বললাম, এবার যদি একটু ভিন্ন প্রশ্নে আসি, কালার্সের ক্ষেত্রে এক একজনের ফ্যাসিনেশন বা এক একজনের আসলে প্রেফারেন্সেস এক এক রকম হয়। যেমন অনেকে আছে যাদের সিজন বা ওয়েদারের সাথে ডিপেন্ড করে হচ্ছে তারা কালার প্রেফার করে, সো আপনার ক্ষেত্রে কোনটা হয়? সিজনের সাথে অবশ্যই আমি কালারটা মানে ম্যাচ করার চেষ্টা করি, ভালো লাগে সুদিং কালার। যেমন সামার থাকলে লাইট কালার, যেমন লাইট পিঙ্ক, লাইট গ্রিন, আর যেহেতু এখন শীত আসছে তো হট কালার, রেড, মানে একদম বোল্ড কালারস গুলো, রেড, তারপরে ব্ল্যাক, আই লাভ ব্ল্যাক, ব্ল্যাকের একটা অন্যরকম বিউটি অ্যান্ড উইন্টার অলসো, তারপরে ব্রাউন, ডিপ বেইজ, তো এগুলো ভাল লাগে। এবার জানতে চাইবো যে যেহেতু আপনি নাচের সঙ্গে জড়িত বা অ্যাক্টিংয়ের সঙ্গে আছেন, তো কাজে হোক বা বেড়াতে হোক, দেশের বা দেশের বাইরে তো অনেক যাওয়াই হয়, এখন যদিও হচ্ছে না, না এক বছর ধরে কোথাও যেতে পারছি না, তো যখন আর কি রেগুলার বাইরে যাওয়া হতো, তো বাইরে গেলে এমন কি আছে যেটা কালেক্ট করতে খুব বেশি ভালো লাগে? অবভিয়াসলি শোপিস, সুভেনির টাইপের কিছু। হ্যাঁ, বাসা সাজাতে আমি খুব পছন্দ করি, তো আমার বাসার অলমোস্ট প্রত্যেকটা জিনিস এক একটা জায়গা থেকে নেওয়া এবং মানে একদম ম্যাচ করে করে, সো এটা কালেক্ট করার চেষ্টা করি। তারপরে আসছে তো ফ্যাশন, শুজ, ব্যাগস, শাড়ি হলে শাড়ি, নয়তো ওয়েস্টার্ন আউটফিটস, এনিথিং যেটা ভাল লাগবে সেটা পিক আপ করার চেষ্টা করি। মানে এক্স্যাক্টলি যে এটাই আমার কালেক্ট করতে হবে তেমন কিছু নয়। তো ছোটবেলা থেকে কি ইচ্ছে ছিল যে আপনি একজন আর্টিস্ট হবেন নাকি অন্য কোনো হবি ছিল? নাচটাই হবি ছিল, নাচতে খুব ভালোবাসতাম, আর তারপরে আব্বুর ইচ্ছা, আম্মুর ইচ্ছা, সবার ইচ্ছাতে আস্তে আস্তে নাচ থেকে মডেলিং, মডেলিং থেকে অভিনয়। এখন চুজ ইটস মাই প্যাশন, অ্যাকচুয়ালি আমি এটা ডিসকভার করেছি যে এটা আমার প্যাশন, আই লাভ ইট অ্যান্ড আই উইল ডু ইট। তো অবসর যখন পান তখন কীভাবে কাটে? অবসর আসলে আমি তো মানে কাজ ছাড়া বাসা থেকে বের হই না, মানে খুব খুব বাসায় থাকতে পছন্দ করি। তো বাসায় থাকলে আমার সময় যে কোন দিক দিয়ে চলে যায়, এক দেড় ঘন্টা ওয়ার্কআউটে চলে যায়, তারপরে ওই স্কিন কেয়ার, ওই ক্লিনিং ট্রেনিং, তারপরে মুভি দেখি, তারপরে বই পড়ার মাঝে মধ্যে চেষ্টা করি, অতটা বই পড়ি না, আম্মুর সাথে গল্প করা, আমাদের দর্শকরা আপনার জন্য কিছু প্রশ্ন পাঠিয়েছে, এই প্রশ্নগুলো আমি ঝটপট আপনাকে জিজ্ঞেস করব, তার চটপট উত্তর কিন্তু চাই। ওকে, আই উইল ট্রাই। ওকে, ইটস আ র‍্যাপিড ফায়ার। ওকে, কি রঙের লিপ কালার বেশি অ্যাপ্লাই করা হয়? নিউড। নিউড। চুল খোলা রাখা হয় বেশি না বেঁধে রাখা হয় বেশি? খোলা। শাড়ি না ওয়েস্টার্ন বেশি ভালো লাগে? শাড়ি। হাই হিল না ফ্ল্যাট জুতো? ব্লক হিলস। ব্লক হিলস। ত্বক চর্চায় প্রতিদিন কি করা হয়? ময়শ্চারাইজার। স্বাস্থ্য সচেতনতায় রোজ কি করা হয়? ওয়ার্কআউট। ইচ্ছে থাকলেও কি করা হয় না? বেড়াতে যাওয়া। পারফিউম কতটুকু ভালো লাগে? অনেকটা। প্রতিদিনের ব্যবহৃত একটি প্রসাধনী যেটা না হলে চলে না? অলিভ অয়েল। অলিভ অয়েল। প্রিয় ফ্যাশন ডিজাইনার কে? অবভিয়াসলি আমাদের দেশে বিবি রাসেল, শি ইজ আ লেজেন্ড, আসলে উনি আমাদের সবারই প্রিয়। খুব ভালো লাগছিল আপু আপনার সঙ্গে গল্প করতে, কিন্তু যেটা হয় আর কি যে কোন দিক দিয়ে আসলে শোয়ের টাইমটা পার হয়ে যায় বোঝাই যায় না। সো বিদায় নেবার আগে আমাদের দর্শকদের কি বলবেন? দর্শকদের আমি বলবো প্লিজ 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 সাবধানে থাকবেন, হেলদি ফুড খাবেন, হেলদি ডায়েট চার্ট ফলো করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এখন আতঙ্কিত হওয়ার সময় নয়, এখন আসলে আমাদের সতর্ক হওয়ার সময়, এবং হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা এই আতঙ্ক থেকে বেরিয়ে খুব স্বাধীনভাবে এবং নর্মালভাবে জীবনযাপন করতে পারবো। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনি এত ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে আমাদেরকে সময় দিলেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা চলুন এবার জেনে নিই ঘরোয়া টিপস। ভিটামিন ই চুলের জন্য অনেক ভালো, দুই দিন পরপর যে কোনো তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে সেই ক্যাপসুলের ভেতরে লিকুইডটি মিশিয়ে মাথায় ভালো করে মেখে 2-3 ঘন্টা রেখে দিন, সারা রাত রাখলেও ভালো হয়। সকালবেলা উঠে চুল ধুয়ে ফেলুন, তবে বেশি গরম পানি দিয়ে কখনোই চুল ধুবেন না।
বন্ধুরা আমাদের লিখতে ইমেল করতে পারেন s_kotha@bangladesh.tv এবং SMS করতে এসকে লিখে আপনার নাম তারপর প্রশ্ন লিখে 21616 এই নম্বরে পাঠিয়ে দিন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন ভেতরে ও বাইরে। আমি নোভা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী সৌন্দর্য কথা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন।